निरञ्जनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तंग्रामकृष्णं शिरसा नमामि। श्री श्री मायर श्री पादपद्मे आमार आभूमि प्रणाम निवेदन करी एवं तार नामे नामांकित संघेर समस्त कन्या और पुत्रदेर आमार आंतरिक श्रद्धा और नमस्कार जानाच्छि। आमाके आज के शारदा अनुध्यान करते बला आछे विषयटा आमी बेचे नियेछि आर कि श्री श्री मायर कथा थेके एकटी अंश आमरा पाठ करब जेटा आमार खूब प्रिय आमार मने होयेछे जे जेटी पढ़ा उचित आमादेर সেটি পূজনীয় স্বামী শান্তানন্দজি মহারাজের স্মৃতি কথা। আমরা সবটুকু পড়ব না, কিছু কিছু অংশ যেগুলো আমাদের নিত্যদিনের সমস্যা এবং সমস্যার সমাধান সূত্র মা কেমন করে দিয়েছেন সেইগুলো নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের পুরনো মহারাজরা বলতেন যে ঠাকুর যদি হন ভাব, স্বামী বিবেকানন্দ হলেন সেই ভাবের ব্যাখ্যাতা, আর শ্রী শ্রীমা আমাদের নিত্যদিনের জীবনে সেই ভাবটিকে কেমন করে কাজে পরিণত করা হয় সেটি তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর সাধন দিয়ে দেখিয়েছেন প্রত্যেক ধর্মমত সত্য, প্রত্যেক ধর্মের পথ সব সত্য। স্বামীজি সেটি মানব জীবনে কেমন করে হবে সেটি শব্দাকারে প্রকাশ করেছেন এবং মা একবারে নিত্যদিনের কাজের মাঝখানে সেটি কেমন করে আমাদের জীবন বোধে আনতে হয় সেটি দেখিয়ে দিয়ে গেছেন। মায়ের জীবনকে আমরা অনুসরণ বা অনুকরণ কোনোটাই করতে পারবো না, ওই ভাবটিকে আত্মীকরণ করতে হয় মায়ের দেওয়া যে ভাবটি। ভেবে দেখুন মায়ের শেষ বছরের জন্মতিথি, যেটি আমার খুব মনে পড়ে, মানে শেষ বছর উদ্বোধনে হয়েছিল, তার আগের বছর জয়রামবাটি, খুব সম্ভবত 1918 সালের ঘটনা। সেই 1918 সালের ঘটনা আমরা দেখেছি, মা সকালবেলা মানে কাঁচা পাকা জলে, মানে ঠান্ডা গরম জলে স্নান করলেন, শীতকাল তো, তারপরে শারদানন্দজি দেওয়া নরুন পেড়ে কাপড়টি পরে তিনি ঠাকুরের পুজো করলেন। পূজান্তে তিনি তার খাটটিতে বসে থাকলেন। আপনারা সবাই মায়ের পুরনো বাড়ি গেছেন, অতএব মনে আছে এটি নতুন বাড়ির ঘটনা, এটি মা নতুন বাড়িতে আছেন। তারপরে একটা চৌকাঠে এই চৌকিতে বসলেন এবং তার পায়ে যেহেতু বাত ছিল তাই একটা ছোট্ট টুলের ওপর মায়ের পাটি তুলে রাখা হলো। ঠাকুর মা ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, একে একে সবাই ফুল বেলপাতা দিচ্ছেন মায়ের পাদপদ্মে, একবারে উজাড় উপুড় হয়ে যাচ্ছে, একেবারে উপুড় হয়ে সেই জল মানে একদম ফুল একেবারে উপচে পড়ছে। মাও বলছেন শরতের নামে দাও, রাখালের নামে দাও, তারকের নামে দাও, সকলের নামে ফুল দাও। এবং ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন যে এদের সবার তুমি কল্যাণ করো। এইখানে ঘটনাটা শেষ নয়, তারপরে কিছুক্ষণ বাদে স্বামীজি যিনি দেখছেন অরূপানন্দজি মহারাজ, তিনি দেখলেন মা একটা ছোট্ট বাটি করে একটা কিছু নিয়ে যাচ্ছেন পুকুর ধারে। গিয়ে দেখলেন একটা ছোট্ট বাটিতে তিনি একটি মাছ কেটে সেটি ধুতে পুকুর ধারে নিয়ে যাচ্ছেন। মাকে জিজ্ঞাসা করাতে তিনি খুব সহজভাবে বললেন তার মেজ ভাইয়ের স্ত্রী পোয়াতি, এবং আজকে তো জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু রান্নাবান্না হবে, তাহলে কিন্তু তার সেই স্ত্রীলোকের দেরি করে খেলে হবে না, সময় মতো খেতে হবে, তাই মা ভাত হয়ে গেলেই একটু মাছের ঝোল রান্না করে রেখে দেবেন, যাতে সে তার সময় মতো খাবেন। আমাদেরকে একজনকেও প্রশংসা করলেই আমাদের একবারে ফুলে ফেঁপে অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তারপরে ওই মাছ ধোয়ার মতো দৌড় আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। তিনি যে সাক্ষাৎ ভগবতী, এত সম্মান হজম করে সাধারণের মতো জীবনযাপন করতে পারেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা সেটা অনুকরণও করতে পারি না, অনুসরণও করতে পারি না। আমরা যেটা করতে পারি যে ভালোবাসার বশে তিনি এই কাজটি করেন, যে উদারতা দিয়ে যেটি করেন সেই ভাবটিকে আমরা আত্মীকরণ করতে পারি, এবং আত্মীকরণ করতে করতে আমাদের নিজেদের ভেতরে বদল যেন হয়। আমরা যেন সবসময় যে আমরা মায়ের মেয়ে, আমরা মায়ের মেয়ে, আমরা মায়ের ছেলে, ওই বলেই যেন নিজেদের স্বস্তি না করি। যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনের বদল হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু হয় না। গানে আছে না, মা আমাদের মানুষ করো এই মিনতি তো ওই রাঙ্গা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়। এই তোমার ছেলেদের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও একই সঙ্গে, তার সন্তান হয়ে যেন ধুলো খেলায়, সাধারণ সংসারী জিনিস নিয়ে
চুলোচুলি মারামারি ফাটাফাটি এই করে যেন আমাদের জীবন না যায়, এটি তার এই গানের কথার এটি হচ্ছে প্রধান এবং একমাত্র বৈশিষ্ট্য। মা কতখানি সহজ ছিলেন এবং কীরকমভাবে সহজভাবে জীবনযাপন করতেন সেটা আমরা দেখেছি। স্বামী পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি কতগুলো জিনিস বলতেন, বলতেন আমরা প্রথমবার যখন দক্ষিণেশ্বরে গেলাম, দক্ষিণেশ্বরে গিয়ে সব দেখে টেকে এসে মহারাজকে বললাম, মহারাজ জিজ্ঞাসা করলেন কার কোন জায়গাটা ভালো লেগেছে। প্রায় সবারই মায়ের মন্দিরটা খুব ভালো লেগেছে, খোলা মেলা আলো বাতাস আসছে চতুর্দিক থেকে। মহারাজ বললেন আগে না, মা যখন ছিলেন তখন দু মানুষ সমান দরমার বেড়া দেওয়া ছিল, এত ঘন সে বেড়া তাই দিয়ে মাঝে কাঠের জালে রান্না করতেন, সেই ধোঁয়াও বেরোতো না সূর্যের আলোকও প্রবেশ করতো না। তখন তো কোণে কোণে বাতি জ্বালবার ব্যবস্থা ছিল না, মা কিন্তু তার মধ্যেই খুব সহজভাবে তার জীবনযাপন করেছেন। তবু বারান্দায় একটু দরমার ফাঁক দিয়ে যদি বা একটু আলো ঢুকতে পারত, ঘরের ভেতরে কিন্তু সবসময় অন্ধকারিতা করতো, প্রদীপের আলোয় মা আলোকিতা হতেন এটা কথা। এর অনেক বছর পরে মহারাজ আরও কিছু বলেছিলেন, সেটা আমরা পরে বলব। কিন্তু এর কয়েক বছর বাদে বেলুড় মঠে থাকার প্রায় শেষের দিকের সময় একবার দক্ষিণেশ্বর মন্দির কমিটির কাছ থেকে আমাদের কাছে এসেছিল, আমরা যদি ওই সাধন কুটির তৈরি হওয়ার আগে একবার দেখে নিই আর কি। তা আমরা দেখতে গিয়েছিলাম, সেই সময় আমি অনুরোধ করেছিলাম যদি আমাকে মায়ের যে বাড়িটায় থাকেন তার দোতলার ঘর যেখানে চন্দ্রামণি দেবী থাকেন সেই ঘরটা যেন একটু দেখানো হয়। মন্দির কমিটির লোকেরা ভারী অবাক হলেন, কেন আমি দেখতে চাই, তবু আমি দেখতে চাইলাম। তারা নিয়ে গেলেন দোতলা, সেই সিঁড়ি দিয়ে উঠে ঘরটি আমার দেখার সৌভাগ্য হলো। ঘরটি দেখে যেটা বোধ হলো যে মা যদি আড়াআড়ি করে লম্বালম্বি করে দুটো দরজার মাঝখানে শোন তবেই মা সোজা হয়ে শুতে পারতেন। মা কিন্তু কোনো দিন সোজা হয়ে শুতে পারতেন না, পাটা ভাঁজ করেই মাকে শুতে হতো। মা যথেষ্ট লম্বা ছিলেন এবং ওইটুকু জায়গার মধ্যে ওর বেশি জায়গা তার হতো না, কারণ অনেক জিনিসপত্র রাখা থাকত। এরপরে নেমে আসছি, ওরা আমাকে সেই সিঁড়িটা দেখালেন যেখানে মা চুল ফেলে রোদ্দুর আসতেন, নিজেকে লুকিয়ে রেখে মাথার চুল শুকোতেন, সেই ভোরবেলা স্নান করতেন, ওই আড়াইটে তিনটের সময় রোদ্দুরটা ওই দিকটায় পড়তো, সেইখানে মা চুল শুকোতেন। সিঁড়ি দিয়ে নেমে আসছি, আরও একটা বড় বিস্ময় আমার জন্য অপেক্ষা করছিল, সেটা হচ্ছে মায়ের মন্দিরের ঠিক বাঁ পাশে ওই বাড়ির ভেতরই একটা ছোট্ট গুমটির মতো একটা দরজা আছে, সেটা খুললে ভেতরে হচ্ছে মায়ের রান্নাঘর। যে সিঁড়িটিকে অতিক্রম করে আমরা এলাম সেই সিঁড়িটির তলায় মা রান্না করতেন। মা নিজের বর্ণনা দিয়েছেন এবাড়ির সমস্ত দরজাগুলো ছোট, ঢুকতে গেলে মাথা কেটে যায়, মাথা ঠুকে গিয়ে মাথা কেটে যায়। তারপরে এমন অভ্যাস হলো যে মা সবসময় ওই দরজার কাছে এলেই মায়ের মাথাটা নিচু হয়ে যেত, ও অবধি ঠিক ছিল। কিন্তু ওই রান্নাঘর থেকে আমি একদম হতবাক হয়ে গেলাম, মা কোনো দিন সোজা হয়ে বসে রান্না করতে পারতেন না, কারণ সিঁড়ির যে অবনমন ওই তলটা ওর তলায় মা বসতেন, একটু উঁচু মতো জায়গা ছিল সেখানে বসতেন এবং তার সামনে রান্না করতেন। ওইখানেই মা ঠাকুরের জন্য রান্না করতেন ঝোল ভাত, নরেনের জন্য মোটা রুটি ছোলার ডাল, সাধারণের জন্য মুগের ডাল পাতলা রুটি, আর নিজেদের জন্য কিছু মিচু। কিন্তু সমস্ত দিন তিনি আনন্দে থাকতেন। আবার ফিরে যাই পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির কাছে। আমরা যখন এরকম নানা জিনিস বলছি, আত্মস্থানন্দজি পুরোনোজির কথা বলতে বলতে বললেন, কিন্তু মায়ের রিয়াকশানটা কী আছে বল দেখি। মা বলছেন হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে, এটা আমাদের কাছে একটা খুব বড় জিনিস জানিস তো, বলে বললেন আমরা সাধারণ মানুষ কত সাধারণ জিনিস পাওয়ার জন্য মাথা খোটাখুটি করে মরি, যদি আমাদের মনটাকে একটু উঁচু সুরে বাঁধতে চাই তাহলে দেখবি যে সমস্ত ছোটোখাটো জিনিস নিয়ে আমরা লালায়িত হয়ে আছি সেগুলির জন্য কখনো আমাদের মন টানবে না, আমাদের কাছে মনে হবে ওগুলি আন। এই আন শব্দটা আমি প্রথম মহারাজের কাছে শুনেছিলাম। মায়ের একটা অদ্ভুত ছবি তিনি আমাদের ধরে দিয়েছিলেন, সেটা হচ্ছে এই জীবনের যে অন্যতম প্রধান জিনিস ভগবান লাভ, যেটি ছাড়া আমাদের জীবন বৃথা, অথবা ভগবান লাভ যদি নাও আমরা মানি উচ্চ আদর্শে জীবনযাপন করা, যেটি এখন প্রায় সেই প্লুটো গ্রহের বাসিন্দাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মতো আমাদের কাছে এসেছে, সেই উচ্চ আদর্শে জীবনযাপন করলে আমাদের যে নিম্ন আদর্শগুলো আমাদের ছবে না, সেটা তা মাতার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন।
শান্তানন্দজির যে স্মৃতিকথাটি আজকে আমরা পড়ব সেটি 15 কার্তিক 1317 বঙ্গাব্দে হয়েছিল। তিনি জিজ্ঞাসা করেছিলেন, এই প্রশ্ন আমাদের সবার, আমি জিজ্ঞাসা করিলাম মা কীভাবে জীবনযাপন করব। মা বলিলেন, যেমন করছো ওইভাবে কাটিয়ে যাও, তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে, সদা সর্বদা স্মরণ মনন রাখবে। মা কীভাবে জীবনযাপন করব, এটা খুব বড় প্রশ্ন। বিশেষ করে আমাদের আধ্যাত্মিক জীবনযাপন যারা করতে চাই, আমাদের একটু সোবাজি না করলে কিছুতেই হয় না। দেখবেন আমাদের যারা আধ্যাত্মিক জীবনযাপন করতে গিয়ে ছেলেরা বোতাম লাগাতে পারে না, কিরকম একটা ফ্যালফ্যালে দৃষ্টি, হ্যাঁ, বাজারে গিয়ে পচা মাছ কিনে নিয়ে আসে। মায়েরাও যেন, যারা খুব আধ্যাত্মিক জীবনযাপন করে তাদেরও যেন হাসা বাড়ুন। আমি দেখতাম নরেন্দ্রপুরে যখন পুজো টুজো করে বেরিয়ে আসতাম, দেখতাম ভক্তরা বসে জপ ধ্যান করছে, মুখগুলো দেখে মনে হতো জগতের যাবতীয় দুঃখ তাদের মুখের মধ্যেই কনসেন্ট্রেট করেছে। পরে এটি আমরা অনুভব করেছিলাম, আধ্যাত্মিক হলে বোধহয় এরকম শুষ্ক থাকতে হয়, কিন্তু আমরা আমাদের প্রেসিডেন্টের দেখেছি, ঠাকুর মা স্বামীজি যারা মেনিয়েছেন ফর্ম, তারা সদানন্দে রয়েছে। রূপেশানন্দজিকে একবার জিজ্ঞেস করেছে, আপনি এরকম রসিক কেন? উনি বলেছিলেন, ঈশ্বর রসস্বরূপ, রস বৈস, তুমিও তাকে চিন্তা করো, তুমিও রসিক হবে। তাকে আমি চিন্তা করি তাই আমি রসিক, তুমিও তাকে চিন্তা করো, তুমিও রসিক হবে। এই আনন্দের ভরপুর আমাদের জীবনটাকে আমরা ভাবি আধ্যাত্মিক জীবন যাপন করতে হবে, মানে ইউ হ্যাভ টু ডু সামথিং এক্সট্রা, সেটা না দেখালে, লোক দেখানিটা না করলে আমি যে আধ্যাত্মিক সেটা আমি অন্য কাউকে বোঝাতে পারবো না। এবং যতক্ষণ না জগৎ সংসারের মানুষজন বুঝবে যে আমি একটা অন্য ধরনের জীবনযাপন করতে করি, ততক্ষণ পর্যন্ত আমার আধ্যাত্মিক জীবনযাপনটাও সফল হলো না। যেন আমাদের সমস্ত উদ্দেশ্য চলে যায় ওই জীবনযাপন করবে বলে। বেলুড় মঠে যখন আমরা থাকতাম, তখন সন্ধ্যেবেলা কাজের শেষে 7:30 নাগাদ মাকে প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে আমরা ঘরে যেতাম জপ ধ্যান করার জন্য। যখন মা ঠাকুরকে প্রণাম করতে মন্দির অতিক্রম করতাম, দেখতাম ঠাকুরের নাটমন্দির অন্ধকার করে দেওয়া হয়েছে এবং সবাই বসে সেখানে জপ ধ্যান করছে। অন্ধকারের মধ্যে কতগুলি ছায়া এমনি করে, কখনো মাথার ওপর থেকে নিচ অব্দি, কখনো নিচ থেকে ওপর অব্দি, এরকম করে যেতেন। আমরা এই মুদ্রাটার নাম দিয়েছিলাম প্রণমামি মোহনমোহন। ভক্তেরা ক্লান্ত সন্ধেবেলায় তারা বসে ওই জপ ধ্যান করার চেষ্টা করছেন এবং ক্লান্তিতে ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছেন, তথাপি মনে করছেন ওইভাবে যতক্ষণ টেনে দেওয়া যায়, না হচ্ছে জপ করা, না হচ্ছে ভগবানকে ডাকা, শুধুমাত্র একটা অভ্যাসের বসে আমরা বসে আছি। মা কিন্তু এরকম অস্বাভাবিক জীবনযাপনের কথা বলেননি। ভগবান আমাদের হৃদয় দেখবেন, ভগবান কি জানেন না আমি ক্লান্ত হয়ে গেছি, তাই কেমন করে জপ ধ্যানের সময় নিজেকে রিফ্রেশ রাখবো সেটা করতে আমাদের হবে। আমরা মা একই সুন্দর করে কথা বলছেন, মা বলছেন যেমন করছো ওইভাবেই কাটিয়ে যাও, একদম পরিষ্কার নির্দেশ দিচ্ছেন, যেরকম আছে সেইভাবে কাটিয়ে যাও, জীবনযাপনের জন্য আর অন্য কোনো রকম কিছু নেই, স্বাভাবিকভাবে সাধন ভজন স্বাভাবিকভাবে করবে। কিন্তু অন্তর্নিহিত যে জিনিসগুলো, যেগুলো করা দরকার, যেটি সবার অলক্ষ্যে করা দরকার, সেইটি সম্পর্কে জোর দিচ্ছেন, তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে এবং সদাসর্বদা স্মরণ মনন করবে। এই ব্যাকুল শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট, ইনটেনসিটি, আমাদের প্রার্থনার গভীরতা কতটা থাকবে সেটা মা বলে দিচ্ছেন। এদিক ওদিক সেদিক নয়, শুধু তোমাকে চাই, তোমাকে ছাড়া আমার জীবন বৃথা, এই বোধটা জেগে তোমাকে না পেলে আমার কিছু হবে না। ছোট্টবেলায় একটা, আমার যখন বয়স কম তখন একটি ছোট ছেলেকে দেখেছিলাম পুজোতে, তখন নকল ঘড়ি অনেক উঠত, বাচ্চা ছেলেদের মন ভুলিয়ে দেওয়ার জন্য সে নকল ঘড়ি ছিল। সেই নকল ঘড়িতে একবারে ব্যান্ড ট্যান্ড সব একরকম ছিল। একটি ছেলে আমার নকল ঘড়ি দেখে তার বাবা মাকে একবারে ধরে বসলো। সে একবারে কেঁদে কেটে অস্থির মুখখানা কালো করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার বাবা যেই তাকে নকল ঘড়ি একটা এনে দিল, তার মুডটা সম্পূর্ণভাবে বদল হয়ে গেল। ব্যাকুলভাবে প্রার্থনা তাই কাজ হয়। ঠাকুর বলছেন মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হওয়ার কথা। ছেলে সারা দিন ধরে মায়ের পেছনে লেগে আছে, মা গো একটা পয়সা দে না গো মা, একটা পয়সা দে না গো মা, একটা পয়সা দে না গো মা। সারাদিন মা কিছুতেই তাকে পয়সা দেন না। অবশেষে বিকেলবেলা যখন তিনি তার বয়স্যাদের সঙ্গে আলোচনা করছেন, গল্প করছেন, সেখানে গিয়েও সে বলতে থাকলো, মা গো একখানে পয়সা দে না মা,
তখন মা বললেন, দাঁড়াও বাছা, একে আগে শান্ত করে আসি, কি সুন্দর ঘটনা আছে। ধপ ধপ করে মা এলেন, তারপরে করাত করাত করে সিন্দুকের চাবি খুলে ছুঁড়ে ফেলে দিলেন এক পয়সা, সেই নিয়ে সেই বাচ্চা আনন্দে মাতলেন। আমাদের, আমরা কেউ আধ্যাত্মিক জীবন যাপনের জানেন তো অধিকারী নই, তার জন্য যে গভীরতা, যে ইন্টেন্সিটি দরকার সেটা আমাদের কারুর নেই। আমাদের অবস্থা বুঝে ঠাকুর বলেছিলেন, আমি 16 টাং করে গেলাম, তোরা 1 টাং কর, 1/16 পার। ঠাকুর যে গভীরতার সাথে সাধন ভজন করেছিলেন, আমরা তার 1% করতে পারলেই আমাদের জীবন সার্থক হবে। 1% হচ্ছে অনুরাগ, ভগবানকে চাইবার জন্য যে ভালোবাসা, সেইটিকে দরকার, সেইটির কথা বলেছিলেন। সেই কারণে মা ঠাকুরুন এই শব্দটি ব্যবহার করছেন, ব্যাকুলভাবে প্রার্থনা করা। আর কি বলছেন, সদা সর্বদা স্মরণ মনন রাখবে, একবারে প্রতি মুহূর্তে তার চিন্তা করা, তার ভাবনা করা। আমরা ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, ধ্যান ভালো করে হয় না, ধ্যান করতে গেলে কখনো ঠাকুরের পা মনে পড়ে, কখনো ঠাকুরের হাত মনে পড়ে, কখনো ঠাকুরের মুখ মনে পড়ে, গোটাটা কিছুতেই হয় না। কি সুন্দর একটা পদ্ধতি বলেছিলেন। বলেছিলেন প্রথম কথা বলেছিলেন, ঠাকুরের ছবি কাছে রাখতে, মাঝে সাঝেই তার সেই পূর্ণাবয়ব মূর্তিটিকে দেখতে, তারপরে জপ করার সময় ধ্যান করার আগে প্রস্তুতি নিতে বলেছিলেন, খানিকটা জপ করার সময় তার শ্রীচরণটিকে মনে মনে চিন্তা করা, কেমন তার পা দুটি, আঙুল দুটি কেমন করে এসে বসেছে, হৃদয়ের মধ্যে হৃদয়ের অংশটা খানিকক্ষণ ভাবা, তারপরে পা থেকে গলা অবধি ভাবা, তারপরে পা থেকে মুখ অবধি ভাবা, বারবার করে এই চিন্তাভাবনার কথা বলেছেন। শুধু তাই নয়, সমস্ত দিন নিশিদিন ভগবানের চিন্তা করার কথা বলছেন। আমি হয়তো ভুলে যাব, কিন্তু বারবার আমাদের জন্য যারা দীক্ষা পেয়েছি তাদের জন্য খুব সুন্দর একটা জিনিস আছে, একটি মহামন্ত্র দেওয়া আছে, অত্যন্ত শক্তিশালী, স্বয়ং শ্রীমা সারদা আদ্যাশক্তি মহামায়া তার সন্তানদের জন্য এই অপূর্ব মন্ত্রগুলি আমাদের কাছে লিখে গেছেন, যেটি গুরু পরম্পরায় আমরা পাই। প্রত্যেকটি মন্ত্র আদ্যাশক্তি মহামায়ার দেওয়া। একবার বাইরের একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে একজন অধ্যাপক এসেছিলেন, তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। তিনি আমাকে ভারী সুন্দর একটা কথা বললেন, বললেন, আপনাদের তো চিন্তা করার কিছু নেই, আপনাদের যে মন্ত্র, যে মহামন্ত্র আপনারা পেয়েছেন, সে তো স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার দেয়া মন্ত্র, সে মন্ত্র সিদ্ধ মন্ত্র, সে মন্ত্র মন প্রাণ উজাড় করে জপ করলেই মুক্তি হয়, মুক্তি হবেই, এই ভাবনা, এই বিশ্বাস রেখে এই মন্ত্র জপ করতে হয়, এই ভাবনা নিয়ে ভগবানকে চিন্তা করতে হয় যে তিনি আমার জন্য সেই অনন্ত প্রেমময় ঈশ্বর, আমার জন্য সাধারণ মানুষ হয়ে এসেছেন, আমার সহযাত্রী, আমার সহব্যথী হবেন বলে। গীতার 5ম অধ্যায়ের শেষ শ্লোকে বলা হয়েছে, ভগবানকে দুভাবে দেখলে আমরা শান্তি পাই। প্রথম ভাবটা হলো এই, যেন আমরা মনে করি তিনি জগতের সবার ঈশ্বর, এক, আর দুই হচ্ছে সুহৃদ, বন্ধু, যাকে দুঃখের দিনে যাকে ধরে আঁকড়ে কাঁদা যায়, সুখের দিনে যার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া যায়। ভগবানকে বড় কাছের মানুষ, বড় আপনার বলে বোধ হওয়া দরকার, সম্পর্ক বা রিলেশনটা যেন খুব সহজ হয়। যতক্ষণ না পর্যন্ত এই সহজ সম্পর্ক আমরা তার সঙ্গে পাতাতে পারবো, ততক্ষণ পর্যন্ত তিনি কুলুঙ্গির ঠাকুর হয়ে থাকবেন, তার নিচে তিনি কোনো মতেই নামবেন না। শান্তানন্দজি প্রশ্ন করছেন যে, বড় বড় মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয়। মা বলছেন, ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণ সব এসে, উপকরণও সব এসে থাকে। বাবা কাঠের যদি মেয়ে মানুষও হয় তবে সেদিকে চাইবে না, সেদিক দিয়ে যাবে না। আমি বলছেন, শান্তানন্দজি বলছেন, মানুষ তো কিছুই করতে পারে না, তিনি সব করাচ্ছেন। মা উত্তর দিয়েছেন, তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয়, লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না, যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। এটা হচ্ছে কথা।
আমরা সাধারণত নিজের কি পতন হয়েছে সে নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই, আমরা অন্যদের দিকে তাকিয়ে থাকি, উদাহরণ দেখতে আমাদের বেশি ভালো লাগে। মাঝে সাঝে এই নিয়ে আমার সঙ্গে খুব তর্কাতর্কি হয় অনেকের। আমরা বলি অমুক খারাপ হয়ে যাচ্ছে, এই দেশটা খারাপ হয়ে যাচ্ছে, সেইটা খারাপ হয়ে যাচ্ছে, ওইটা খারাপ হয়ে যাচ্ছে, আমি খারাপ হচ্ছি এই কথা কখনো বলি না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে একজন সাধুজি বলেছিলেন, মহারাজ সঙ্ঘে সাধন ভজনের যে ধারা সেটা কমে যাচ্ছে, এতটুকু চিন্তা করে না বলে মহারাজ বললেন তা নয়, বলো তোমার সাধন ভজনের ইচ্ছা সেটা কম হচ্ছে। যখনই আমার ভেতরে নিজেকে উন্নত জীবনের মানোন্নয়ন করবার ইচ্ছা না জাগে, তখনই আমরা এর তার দোষ দেখে বেড়াই, দোষ তখনই দেখে বেড়াই। সে একটা গল্প আছে যেটা খুব প্রচলিত আজকাল, নানা রকমের ভার্সনে ফেসবুকে আসে, তার মধ্যে একটা হলো এই, একটা স্কুলের একজন ছাত্রী এসে তার প্রিন্সিপালকে বললেন যে আপনার এই স্কুলে আমি আর পড়বো না। প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন কী সমস্যা, কেন পড়বে না? বলছেন এখানে সবাই শিক্ষক শিক্ষিকারা মারধর করেন, খারাপ কথা বলেন, দুই ছাত্রছাত্রীরা গ্রুপবাজি করে, আর তিন একে অপরের সঙ্গে একটা বৈরীমূলক সম্পর্ক রাখে। তিনি বলেন আহা তুমি তো চলেই যাবে, তা একটা কাজ করো না, প্রিন্সিপালের ঘর তিনতলাতে আছে, দোতলাতে আছে, তিনি এক বাটি জল দিলেন, বললেন এক ফোঁটাও পড়বে না, দোতলা থেকে একতলায় নামবে, গোটা স্কুল ঘুরে উঠে দোতলাটা পুরো পরিক্রমা করবে, তারপরে তিনতলায় যাবে, তিনতলা পরিক্রমা করে আমার কাছে আসবে। সে ঘুরে এলো, সবটা ঘুরে এলো, তার এক ফোঁটাও জল পড়েনি। প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন তুমি কি শুনলে, শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সম্বন্ধে খারাপ কথা বলছে? কই শুনলাম না তো। তুমি কি শুনলে ছাত্রছাত্রীরা একে অপরের সঙ্গে বৈরী সম্পর্ক রাখছে, এরকম কিছু দেখলে? বলে দেখবার সময় কথা, আমি তো সব দেখিনি, আমি তো জলের দিকেই তাকিয়েছিলাম যাতে এক ফোঁটা জলও নিচে না পড়ে। এইটা হচ্ছে খুব বড় ধরনের একটা শিক্ষা। মা কি সুন্দর জিনিস বলছেন, ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণ সব এসে থাকে। বাবা কাঠের যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না, সেদিক দিয়ে যাবে না, যেটা আমার ব্রত নয় সেদিকের দিকে থেকে যদি দৃষ্টি সরিয়ে নিয়ে এসে আমি আমার আত্মোন্নতির দিকে দেখি তাহলে দেখব এগুলোর কোনো প্রয়োজন নেই। এক সাধুর দেখা পেয়েছিলাম অনেক বছর আগে, সাধু কি সাধক জানি না, দেখেছিলাম তাকে আলমোড়াতে, সেখানে একটি গুফার মধ্যে, গুফার সামনে সে বসেছিল, তারপর তার সঙ্গে দেখা হয়, তারপরে তার ঘরে গিয়েছিলাম, ঘরে ঢুকতে দেয়নি, ঘরের বাইরে থেকে, ওই গুফার মধ্যে ওই রকম ঠান্ডার মধ্যে সে আছে, অথচ তার বিশেষ কোনো উপকরণ নেই, কিন্তু ঘরের বাইরে থেকে মনে হচ্ছে সমস্ত ঘরটার ভেতরে যেন আনন্দ বিরাজ করছে। তখন ছেলে মানুষ ছিলাম তো, কলেজ পড়ুয়া, বুঝতে পারতাম না এই আনন্দটা কীরকম। তার ওই গুফার দরজাতেই বসেছিলাম, তিনি বসেছিলেন ভেতরে, বসে বসে রান্না করছিলেন, তিনি আমাকে আর ভেতরে ঢুকতেই দিলেন না, কিন্তু ওই দরজাতে, গুফার দরজাটাতে বসেই বড় আনন্দ হচ্ছিল, আমার ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন একটা ঘনীভূত একটা পবিত্রতা যেন ওখানে কাজ করছে। ঠিক সেই রকম আমরা যত নিজেদের আত্মোন্নতি করবার চেষ্টা করব, যত ভগবানের দিকে এগিয়ে যাব, তত ভোগ করার ইচ্ছা তো ভগবান থেকে যখন আমরা পিছিয়ে পড়ি তখন আসে, সেই কারণে যত ভগবান থেকে পিছিয়ে যাব তত এই ভোগের জিনিসগুলো এসে আমাদেরকে করবে। এবার যেরকম আমরা সাফাই দিই যে না না আমি কিছু করছি না, মানুষ তো কিছুই করতে পারে না, তিনিই সব করাচ্ছেন, যা শালা সমস্ত দোষ ভগবান, আমি খুব ভালো মানুষ, আমার মতো ভদ্রলোক আর জগৎ সংসারে দুটো খুঁজে পাওয়া যাবে না, ওই শালা পাজি ভগবান, ও আমাকে বুদ্ধি আমাকে সব সময় খারাপ দিকে চালিত করে, ওর মতো পাজি লোক আর জগৎ সংসারে দুটো নেই। মা কী সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয়, লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না, যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। বলছেন তিনি তাকে, তিনি যে করাচ্ছেন এই বোধটা থাকা দরকার, আমাদের তো এই বোধটা থাকে না, আমরা সব সময় এটা করেছি সেটা করেছি ওটা করেছি, কতক্ষণে মানুষকে দেখাতে পারবো এটা আমার সময় করা হয়েছে, এটা এই টাকা জোগাড় করেছি, সেটা সেই টাকার জোগাড় করেছি, কখনো বলি না
যে ভগবান কৃপা করে আমাদের এটি পাইয়ে দিয়েছেন, তার কাজ করিয়ে দেবার জন্য তিনি আমায় সাহায্য করেছেন। এই সামান্য কথাটুকু কখনো বলবার মতো আমাদের সৎ সাহস হয় না, এবং সেই কারণে আমরা চাইলেও ভগবানের উপর নির্ভর করি না। তাই যখন ভালো হয় তখন বলি ভগবান কত দিলেন, আর যখনই খারাপ হয় তখনই বলি ভগবান আমাকে দিয়ে খারাপ কথাটা বলালেন। বলছেন, লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না। কবির দাসের একটি ভারী সুন্দর দোহা আছে, সুখমে যো দুঃখমে যো সুমিরন দুঃখমে সব সুমিরন করে, সুখমে করে না কই সুখমে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই। মা বলছেন যে সদা সর্বদা ইষ্ট চিন্তা করে, তার অনিষ্ট আসে কোথা থেকে? ইষ্ট চিন্তা মানে মনকে উচ্চভূমিতে রাখা। সুখমে সব দুঃখমে সব সুমিরন করে, সুখমে করে না কই সুখমে যো সুমিরন করে সদুখ কেসে হই। যে সুখের দিনেই ভগবানকে চিন্তা করে তার কি হয় না, ভগবানের সঙ্গে সঙ্গ করার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। যত আমাদের ইষ্ট বস্তু সঙ্গ করার অভ্যাস তৈরি হয়ে যায় তত অনিষ্ট বস্তু থেকে আমরা অনেক অনেকটা দূরে থাকি। এটা হচ্ছে কথা, আমরা যত ভগবানের দিকে এগিয়ে যেতে থাকব তত অনিষ্ট বস্তু আমাদের ছেড়ে চলে যাবে। তাই বলছেন মত্ত হয়ে মনে করে আমি সব করেছি, তার উপর নির্ভর করে নাই। তার উপর নির্ভর করাটা খুব দুঃখ করে বলছেন, ভগবানের উপর এতটুকু নির্ভরতা আমাদের নেই। আমরা সবটুকু তার কাছে পাচ্ছি, কিন্তু আমাদের মতো আমাদের তুল্য বেইমান জগৎ সংসারে খুঁজে পাওয়া কঠিন। বলছে যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। ভগবান এগিয়ে এসে রক্ষা করেন তা নয়, যে মায়ের কথা যে সদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট হবে কি করে। ইষ্ট চিন্তা মানে শুভ চিন্তা, শুভ কর্ম করা। যদি আপনি একেবারে একটানা শুভ চিন্তা এবং শুভ কর্ম করেন, অশুভ কর্ম করার প্রবৃত্তি আপনাদের মধ্যে জাগবে না। আর অশুভ কর্ম করার প্রবৃত্তি যদি না হয় তাহলে খারাপ কোনো কিছু আমাদের কাছে আসতে পারে না। আপনারা অনেকে মনে করবেন ভালো ভালো কাজ করি তবু ঠিক রিওয়ার্ড পাই না, আমাদের জীবনেই যত কষ্ট। তাহলে জানবেন আপনার ভালো কাজ করাটা না করাই ভালো। তার কারণ হচ্ছে ওই ভালো কাজ করে আপনি কিছু চাইছেন, খানিকটা প্যাটিং, খানিকটা প্রশংসা, এইগুলো আপনারা চাইছেন, এবং চাইছেন যখন তখন সেগুলি না পেলে আমাদের মন খারাপ হচ্ছে। যখন আমরা কিচ্ছু চাইব না, ভালো নয় মন্দ নয়, ভগবান যেমনটি দেবেন তেমনটিকেই গ্রহণ করে নেব, আমাদের জীবন অনেক বেশি সহজ এবং সুন্দর হবে। মা এবার বলছেন মন্দ কাজে সদা মন সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। আমি আগে রাত 3টার সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম, একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না, তা কদিন বন্ধ হয়ে গেল। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। যখন নবতে থাকতুম, রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। নবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন। রামলাল তো ভাসুর্প হয়, এখন তো সকলের সঙ্গে কথা কই, সকলের সামনে বেরোই। বলছেন মন্দ কাজে আমাদের সর্বদা মন যায়, কলম্বারা রাস্তায় আমরা সহজে নেমে যেতে ভালোবাসি। দেখবেন সবসময় আমরা ইজি গোয়িং পাথটাকে মানি, আমিও করি। যখন শ্যামবাজার মেট্রো থেকে বেরিয়ে বলরাম বসুর দিকে যাওয়ার চেষ্টা করি তখন মনীন্দ্র কলেজের দিক দিয়ে একটা এক্সিট পয়েন্ট আছে, কিন্তু আমি বড় একটা সেটাকে ই করি না। কেন করি না? হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠতে হবে, আমি তো খুব মোটা লোক, ওই সিঁড়ি দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে উঠতে আমার খুব কষ্ট হয়, সেই কারণে উল্টো দিকের পথটাকে আমি বেছে নিই যেখানে এসকালেটার আছে। এসকালেটার করে সাঁ করে ওপরে উঠে গিয়ে ওই সবসময় বাস চলছে, ওই চলন্ত বাসের মাঝখানে এপার থেকে ওপার করতেও আমি রাজি আছি, তবুও আমি কিছুতেই সিঁড়ি দিয়ে উঠে একেবারে সিকিউরড রাস্তায় কিছুতেই যেতে রাজি নই। মন্দ কাজে আমাদের মন
সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। ভালো কাজ করতে চাইলে আমাদের মন সর্বদা এগোতে চায় না। আমরা এই যে বিভিন্ন সময় নানা রকমের রিলিফ সার্ভিস করি, এই রিলিফ করতে গিয়ে দেখেছি খুব কম মানুষকে খুঁজে পাওয়া যায় যারা আন্তরিকভাবে এই সমস্ত কাজেতে থাকে। তিন ধরনের মানুষ পাওয়া যায়। এক নম্বর হচ্ছে হুজুগে, যারা কি সবাই করছে, অতএব আমাকেও করতে হবে, আমাকে না করলে আমার ঠিক সমাজে, আমি যে সমাজসেবী, লোকের কল্যাণ করি, এই ইমেজটা যেন আমি কিছুতেই প্রতিষ্ঠিত করতে পারি না। দুই হচ্ছে যারা ওইটিকে এনক্যাশ করে, যারা ওই ভালো কাজের বদলে ওই পিচ্চা প্রাণী, তারপরে এই প্রাইজ, এইগুলিকে তারা মনে করে। আর তিন নম্বর হচ্ছে আরেকজন, যারা সত্যি সত্যি আন্তরিকভাবে ভালো কাজ করার জন্যই ভালো করে, ডু গুড ফর গুড অনলি, স্বামীজির ভাষায় ভালোর জন্যই ভালো করা, এই বোধের ভেতরে যারা জেগে থাকে। এটি করতে গেলে কিন্তু খুব সাহসের দরকার হয়, সহজে কিন্তু হয় না। এই শান্তাদিরা এসেছিলেন যখন আমাদের এখানে, আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম, তখন আমাদের ইয়ে চলা বন্ধ ছিল, ভেসেল বন্ধ ছিল, উত্তাল সমুদ্রের ভেতরে ওরা ট্রলারে করে সব মালপত্র নিয়ে এসেছিল। আমার দেখে চোখ কপালে উঠে গেছিলো। ওদের সংস্থা থেকে যখন আমায় বলেছিল, যতভাবে বাধা দেবার যার আমি ততভাবে বাধা দেবার চেষ্টা করেছি, কিন্তু যখন ওরা এলেন আমরা একদম মুক্ত হয়ে গেলাম। আজকে শান্তাদি আছেন বলে আমি বলছি তা নয়, কিন্তু একটা আমার কাছে খুব অবাক করার মতো, ঠিক ওই রকম একদল ডাক্তার এসেছিলেন, দশজন ডাক্তার, বাঁকুড়া সম্মেলনী হাসপাতালের ডাক্তার, মানুষের সেবা করবার জন্য ওই রকম উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে তারা এসে আমাদের এখানে সেবা করে গেছে। ভালো কাজ করতে গেলে খুব সাহসের প্রয়োজন হয়, দৃঢ় বিশ্বাসের প্রয়োজন হয়, দৃঢ় প্রত্যয়ের প্রয়োজন হয়। আমরা যখনই ভালো কাজ করতে চাইব, তখন ভালো কাজ করতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয়। মা নিজের উদাহরণ দিচ্ছেন, আমি আগে রাত তিনটের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম, একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না, তা কদিন বন্ধ হয়ে গেল। সেই জন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। মায়ের জীবনীতে এই ঘটনাটা আবার অন্যরকমভাবে বর্ণনা করা আছে। মা বলছেন, প্রথম দিন আগে দুটোই উঠতুম, তারপরে শরীর খারাপ হলে দেখে তিনটে, তারপরে চারটে, তারপরে রোগ করে উঠে পড়লুম। জোর করতে হয়, মনকে জোর করতে হয়। মন কখনো ভালো কাজ করতে চায় না, তাই তাকে জোর খাটাতে হয়, না তোকে ভালো কাজ করতেই হবে, তুই যদি ভালো কাজ না করিস তাহলে কে করবে, এই বোধটা তার ভেতরে জাগিয়ে দিতে হয়। এই যত জাগিয়ে দেওয়া যায় এর জন্য কি দরকার, আন্তরিক খুব যত্ন। শুধু যত্ন করলে হবে না, আন্তরিক অন্তরের ইচ্ছাটা যেন তীব্র হয়, এবং অন্তরের ইচ্ছা যদি তীব্র হয় তাহলে সবটা হবে। আজ বিকেলের ক্লাসেই আমরা একটা জিনিস বলছিলাম, এই একটা সময় একটা গ্রন্থ, একটা পত্রিকা বেরিয়েছিল, কেমন করে সাধু হওয়া যায়, রামকৃষ্ণ সংঘে এবং অন্যান্য প্রতিষ্ঠান, সন্ন্যাসী সংস্থা, যেমন ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন, গৌরীয় মঠ, তারপরে শ্রীগুরু সংঘ, এসব জায়গায় যেখানে সন্ন্যাসী হওয়া যায়, সেই সন্ন্যাসী হওয়ার সংস্থাগুলোতে তারা সন্ন্যাসী হওয়ার নানা রকমের সব কথা বলছে আমাদের বলছিলেন। একটা সময় আমরা সেইটা শুনছিলাম, চুপ করে সেটা পড়ছিলাম। আমাদের রামকৃষ্ণ মিশনের হয়ে পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ, তার তিনি সাক্ষাৎকার দেন, তিনি যেরকম নিয়মকানুন আছে সবই বললেন, তারপরে যে কথাটি বলেছিলেন সেটা খুব ইম্পর্টেন্ট বলেছিলেন। আসল কথা হচ্ছে জীবন দেবতাকে ভালোবাসা, যে যত জীবন দেবতাকে ভালোবাসবে তত তার কাছে এই সাধারণ জীবন, এই সন্ন্যাস জীবনটা সহজ হয়ে যাবে। কারণ প্রত্যেক জীবনে একটা করে ক্রাইসিস থাকে, সেই ক্রাইসিসকে আমরা তখনই ওভারকাম করতে পারি যখন আমরা জীবনটাকে ভালোবাসি। ভেবে দেখুন, আপনার ছেলেটা, আপনার কর্তা বাড়িতে এসে শুনলেন যে আপনার ছেলেটাকে আরেকটা কোচিং সেন্টারে যদি ভর্তি করা যায় তাহলে তার ইংরেজি লেখাটা অনেক সহজ হয়ে যায়, অথচ কর্তা যে পরিমাণ রোজগার করেন তাতে আর নতুন করে কিছু করার সম্ভব নয়। তখন তিনি একদিন বিকেলে, দুদিন সপ্তাহে দুদিন বিকেলে বিশ্রামকে বাদ রেখে
একটা নতুন কাজ ধরলেন, এই যে অতিরিক্ত পরিশ্রমটা তিনি করছেন, কেন করছেন? তিনি তার সংসারটিকে ভালোবাসেন, তিনি তার সন্তানটিকে ভালোবাসেন। ঠিক সেই রকম যখন আমরা আমাদের জীবন দেবতাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তার জন্য আমরা সবটুকু করতে রাজি হই, এবং এই সবটুকু করতে গেলে এই দুটি জিনিস দরকার, খুব যত্ন ও রোগ থাকা চাই। আমাদের পুজোর শেষে একটি মন্ত্র বলা হয়, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বয়জ্ঞেশ্বরোহরি তস্মিন তুষ্টে জগত্তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। এই দ্বিতীয় লাইনটা খুব ইম্পর্টেন্ট, তুমি যদি তুষ্ট হও জগৎ আমার প্রতি তুষ্ট হবে, তুমি যদি রুষ্ট হও জগৎ আমার প্রতি রুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগত্তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। তুমি তুষ্ট হলে সবাই তুষ্ট, তুমি রুষ্ট হলে সবাই রুষ্ট, এই বোধটা জাগানো দরকার। যা কিছু করছি সব তার প্রীতি উৎপাদন করার জন্য, যা কিছু করছি সব, সে যদি ঘরে রান্না করি, যদি বাজার করি, সে যদি অফিসে কাজ করি, আমি যেন মনে করি যা কিছু করছি তার প্রীতি উৎপাদন করার জন্য। আমাদের সঙ্গে ব্রাদার লরেন্সকে খুব সম্মান দেওয়া হয়। ব্রাদার লরেন্স অল্প লেখাপড়া শিখে এসেছিলেন খ্রিশ্চান চার্চে, অ্যাবোর্ট তাকে কি কাজ দেবেন বুঝতে পারছিলেন না, তাই তাকে বাসন মাজার কাজ দিয়েছিলেন। ব্রাদার লরেন্স প্রত্যেক দিন বাসন মাজতে মাজতে ভাবতেন যে ঠাকুর, এই স্বয়ং যিশু তার কাজ দেখছেন, এবং এই ভাবতে ভাবতে তিনি কাজ করতে শুরু করলেন, মগ্ন হয়ে কাজ করতেন। একটা সময় তিনি সত্যি সত্যি দর্শন করলেন যে স্বয়ং প্রভু যিশু তার সামনে এসে উপস্থিত হয়ে তাকে দর্শন দিচ্ছেন। এই ভাবটা যদি আমরা আমাদের মতো মধ্যে বসাই, যা কাজ করছি, যখন যা কিছু করছি, কল্পনা করি যে সামনে আমার প্রভু বসে আছেন, আমি কাজ করছি, তাহলে দেখবেন জপ ধ্যান ভালো হবে, আপনি সংসারে বা বাইরে যে কাজ করছেন সেটা আরও ভালো করে হবে। আপনি যদি বিশ্বাস করেন, শিক্ষিকা আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ছাত্র হিসেবে আজকে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন, আপনি মন প্রাণ উজাড় করে পড়াবেন, কারণ আপনি প্রভুকে বিদ্যা দান করছেন, তিনি আপনাকে সেই দান করবার শক্তি দিয়েছেন। আপনি যখন রান্নাবান্না করবেন, আপনি যদি কল্পনা করেন ওই ছেলেপুলিগুলো নয়, ওদের মধ্যে বসে স্বয়ং শ্রীরামকৃষ্ণ প্রতিটি খাবার খাবেন, দেখবেন আপনার রান্নায় ফাঁকি দেওয়া বা অন্য কোনো কাজে ফাঁকি সেটা একেবারে অপসৃত হয়ে যাবে, জীবনের ধারাটা বদলে যাবে। আমরা জোর করে স্পিরিচুয়াল হই না, আমরা তার কথা ভাবতে ভাবতে, তাকে চিন্তা করতে করতে সেই স্পিরিচুয়াল হয়ে যাই। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, রোদ্দুরের কথা ভাবতে 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 অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। ওই অমলকান্তির মতো রোদ্দুর হয়ে যাওয়ার স্বপ্ন আমরা সবাই শ্রীরামকৃষ্ণ হতে চাই। আমরা যদি মনে করি আমরা তার লিমিটেড এডিশন, তাহলে কিন্তু কখনোই আমরা পারবো না। প্রভু আমাদের ভিতরে আনলিমিটেড পাওয়ার দিয়ে দিয়েছেন, মন্দ কাজ থেকে সরে যেতে গেলে ভালো কাজের প্রতি দিতে হয়। আরেকটা কী সুন্দর প্রার্থনা কেমন করে করতে হয়, যখন নবতে থাকতুম রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন দাগ না থাকে। মায়ের আরেকটি ভারী সুন্দর প্রার্থনা আছে, ওই বাঁকে বিহারীজিকে গিয়ে বলেছিলেন, তোমার শরীরটা বাঁকা মনটা সোজা, তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে দিও। মা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে নিজেদের উজাড় করে প্রার্থনা করতে হয়, তার মধ্যে এই দুটো। জগৎ সংসারে যা কিছু দেখি সেটা ভালো এবং মন্দের সমাহারে তৈরি, তুমি আমার মন্দটিকে কেড়ে নিয়ে আমার মধ্যে শুধু ভালো ভাবটিকে জাগ্রত করো। এই বোধটা আমাদের ভেতরে যত বেশি করে আসবে, দেখবেন আমরা তত ভালো মানুষ হতে পারবো। আপনি নিজে অনুভব করবেন আপনার ভেতরে ভালো জিনিস আসছে। মা ঠাকুরনের জীবনে আছে না, কাশিতে একজন, খুব সম্ভবত কাশিরই ঘটনা, কেউ একজন মায়ের কাছে এসেছেন, মাকে আর মা মজা করার জন্য গোলাপ মার দিকে পাঠিয়ে দেব, ওই হলেন মা ঠাকুরন। তিনি গিয়ে মা ঠাকুরন বলে প্রণাম করতে যাচ্ছেন, গোলাপ মা আবার ফেরত পাঠালেন মায়ের কাছে, মা মজা করে আবার গোলাপ, না না ওই হচ্ছে মা ঠাকুরন। তিনি যখন দ্বিতীয়বার গেছেন, গোলাপ মায়ের তো খুব তিরিক্ষি মেজাজ ছিল, তিনি বললেন, ধন্যবাবু বাছা, তুমি দেখেও বুঝতে পারো না
অমন মুখ কি মানুষের হয়, এই যে মুখ মানুষের মতো নয় এই বোধ আমাদের জাগায়। এই আমাদের ভেতরেও যদি সেই ঈশ্বরীয় ভাবের ভরপুর হয়, তাহলে দেখবেন আমাদের ভেতরের মানুষটাও বদলে গিয়ে শুধু ঈশ্বরীয় সত্তা বিরাজ করছে। এটা গল্প কথা নয়, চেষ্টা করলেই দেখবেন হবে। আপনাদের গুরুরূপে যারা এসেছেন তারা কিন্তু আপনার আমাদের মতোই খুব স্বাভাবিক একটা জীবনযাপন করতে করে এসেছিলেন, আপনারই মতো, কিন্তু জীবনকে এমন একটা জায়গায় এক্সেল করেছেন আপনি তাকে আপনার ইষ্ট বস্তুর পাশে তার ছবি, তার প্রতিচ্ছবি বসাতে পারছেন। ধ্যান করবার সময় ইষ্ট বস্তুর আগে তাকে ধ্যান করে ইষ্ট বস্তুতে লীন করে দিতে পারছেন। ভেবে দেখুন, তিনি আপনারই মতো ছিলেন, তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। প্রার্থনা করতে হয়, জগতে যেখানে যা খারাপ জিনিস আছে সেগুলো আমার জীবন থেকে অপসৃত হোক। আর কি বলছেন না, আর ওইটা আছে, তোমার শরীরটা বাঁকা মনটা সোজা, তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে দাও। আমাদের মন সবসময় বঙ্কিম হয়ে চলেছে, আমরা যেন আমাদের সেই বঙ্কিম মনকে উদ্দেশ্যের দিকে ধাবিত করি। পরের স্মৃতি কথা যে অংশ থেকে বলবো সেটা পাঁচই আষাঢ় ১৯শে জুন ১৯১২ সালের ঘটনা। এটি উদ্বোধন বাড়িতে হয়েছিল। শান্তানন্দজি মাকে জিজ্ঞেস করেছিলেন, মা মন স্থির হয় না কেন? যখন ভগবানের বিষয় চিন্তা করি তখন মন নানা বিষয়ে যায়। দেখবেন এই প্রশ্নটা আমাদের সকলের, আমরা মন স্থির করতে চাই কিন্তু মন স্থির করতে পারি না। রূপেশানন্দজি বলতেন, আধা ঘন্টা যদি আমরা জপ ধ্যান করতে চাই তাহলে দেখবে তার ২৭ মিনিট চলে গেছে আমাদের মনের সঙ্গে লড়াই করতে করতে। আমরা যতটুকু জপ ধ্যান করি সে সময়টা হচ্ছে মাত্র ৩ মিনিট। অথচ আমরা নিজেরা খুব স্যাটিসফাইড থাকি যে আমরা আধা ঘন্টা বসে জপ ধ্যান করেছি। মা উত্তর দিচ্ছেন, বিষয় বলতে টাকা করি, স্ত্রী পুত্র পরিবার এইসব বিষয়ে মন যাওয়া খারাপ, কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই, ধ্যান না হয় জপ করবে? জপা তো সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ হবে, ধ্যান হলো ভালো, না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই। মা যখন বলছেন আমি আর এ নিয়ে বিশেষ একটু কায়দা কানুন কিছু করছি না, মা বলছেন বিষয় করি টাকা পুত্র পরিবার জাগতিক সম্পর্ক জাগতিক আকর্ষণ যেগুলো আমাদের বেঁধে রাখে, বারবার এই জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে যেতে দেয় না, তাদের যদি চিন্তা আসে সেটিকে সম্পূর্ণভাবে পরিহার করাটাই ভালো, এবং যত আমরা পরিহার করতে পারবো তত আমাদের জীবন সুন্দর হবে, ততই আমাদের জীবন আনন্দময় হবে, এটা হচ্ছে কথা। সেই বারবার মা বলছেন, পদ্ধতি কি বলছেন? যার মাইক্রোফোনটা খোলা আছে দয়া করে বন্ধ করবেন, জয়ন্তী ভট্টাচার্য, আপনার মাইক্রোফোনটা অন হয়ে গেছে, হ্যাঁ থ্যাংক ইউ। এইটা হচ্ছে কথা, এইটা আমাদের বুঝতে হবে। তারপরে মা বলছেন জপাত সিদ্ধি, ধ্যান না হয় জপ করবেন। জপ করবেন মানে আমরা সাধারণত ধ্যান না হলে ভগবানের চিন্তা করাটাই ছেড়ে দিই, জপ যখন করি তখন নামের সঙ্গে রূপেরও চিন্তা করি। জপাত সিদ্ধি বলছেন, জপাত সিদ্ধিটা এমন একটা স্থিতি, জপের মাধ্যমেই যখন আমরা সিদ্ধি পাই, মানে আমরা জপ করতে করতে যখন ইষ্ট বস্তুর ভেতরে ঢুকে পড়ি, ইষ্ট বস্তুর মধ্যে লয়প্রাপ্ত হই, সেই অবস্থাটার কথা বলছে। আমাদের জপ এমন গভীরভাবে হয় যে আমরা সামনে পেছনে সর্বত্র আমার যেদিকেই তাকি না কেন ইষ্ট বস্তুকে দর্শন করতে পারি, আর অহর্নিশ নিজের মনের ভেতর থেকে জপ করবার প্রেরণা পাই। ১৭ই পৌষ কাশীধামে মা স্বামী শান্তানন্দজি আরো দুটি প্রশ্ন করছেন, যেটি বলে আমরা শেষ করব। প্রশ্ন হচ্ছে এই, অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে? মা উত্তর দিচ্ছেন, জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দিই, কাপড় ভিজবেই, নিত্য ধ্যান করবে কাঁচা মন কি না, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল,
পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকে দৃষ্টি। মায়ের এই যাবতীয় কথাটার মূল একটাই লক্ষ্য, সেটা হচ্ছে উদ্দেশ্যের প্রতি আমরা যত বেশি আমাদের মনকে নিবিষ্ট করব, তত অনুদ্দিষ্ট বস্তু আস্তে আস্তে আমাদের কাছে সরে যাবে, আমরা আস্তে আস্তে তার থেকে সরে আসব। দেখবেন যত ভগবানের দিকে যাব আমরা, তত আমাদের এই জীবনের যে খারাপ দিকগুলো, যেগুলো একটা সময় আমাদের ভীষণভাবে ভাবিত করতো, সেই জিনিসগুলো আর আমাদের তেমন করে ভাবিত করে না, এটা আমরা অনুভব করতে পারব। আমি চেষ্টা করেই করি আর না করেই করি, মা বলছেন যেমন জলে ঠেলেই ফেলুক আর নিজে থেকেই নামি, কাপড় ভিজবে। ইচ্ছা করেই করি আর জোর করেই করি আর ইচ্ছা করেই করি, যেভাবেই ভগবানের নাম করি না কেন, ভগবানের নাম আমার জীবনে আমূল বদল আসবে। আমি দেখেছি একজন সাধুকে, তিনি যখন প্রথম আমাদের সাধু হতে আসেন, ব্রহ্মচারীদের সঙ্গে ছিলেন, তাকে দেখে আমাদের রীতিমতো ভয় লাগতো। মাঝে মাঝেই আমরা তার বকুনি খেতাম, মাঝে মাঝে অকারণেই বকুনি খেতাম। একজন আমাদের সঙ্গের একজন মহাপুরুষ, তার সেবায় তাকে নিযুক্ত করা হয়েছিল। তিনি যখন 27 দিন বাদে ফিরে এলেন, আমরা লক্ষ্য করলাম তিনি আমার রুমমেট ছিলেন, তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন। সেই যে একটা উগ্র মানুষ তিনি সম্পূর্ণভাবে হারিয়ে গেছেন। তারপরে তাকে জিজ্ঞেস করেছিলাম এর কারণটা কি, তিনি বলেছিলেন যার সেবায় গেছেন তিনি তাকে মাঝে মাঝে প্রায় জোর করেই জপে বসাতেন। যেই সকালের সেবা হয়ে গেল বললেন এখানে কি করছো, যাও উপরে যাও, সেবা প্রতিষ্ঠানে তিনতলায় যেখানে এই 7তলায় যেখানে ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কগুলো ধরে রাখার জন্য মোটামোটা ওই স্ল্যাব বসানো আছে, সেই স্ল্যাবগুলোতে একজন মানুষ ভালো করে পা মুড়ে বসে জপ করতে পারবে, তিনি তাকে সেখানে পাঠাতেন। সকালবেলা ভোরবেলা উঠে 3টের সময় যখন মহারাজ বসে জপ করতেন, তাকে ডেকে দিতেন, বলতেন তুমিও ওই বেঞ্চিটায় বসে জপ করো, এই সঙ্গে সঙ্গে নিয়ে জপ করতেন। দুপুরবেলা বলতেন দুটোর অবধি আমি ঘুমোই, তারপরে আমি জপ করি, তোমায় আসতে হবে না, তুমি ওই সময় তার সেবা প্রতিষ্ঠানের ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘরে বসে 2টো থেকে আমার এখানে আসার আগে অবধি 3:30 অবধি বসে জপ ধ্যান করবে। সন্ধেবেলায় আবার মহারাজ নিজে তাড়াতাড়ি জপে বসে যেতেন এবং তাকে বলতেন তুমিও ওই যে চৌকিটা আছে ওইখানে বসে আমার সামনে বসে জপ করো। বারবার খোঁজ নিতেন। শান্তানন্দজির পরবর্তীকালে আরেকটি জীবনী স্মৃতিকথায় আমরা পেয়েছি, সেটা শ্রীধরানন্দজি তার স্মৃতিকথায় বলেছেন। শান্তানন্দজিকে শ্রীধরানন্দজি গিয়ে বলেছিলেন কেমন করে মন ইষ্টতে যায়, আমি তো নানা কাজ করে থাকি, দুবেলা তো ভালো করে বসতে পারি না। মহারাজ বললেন তুমি সারাক্ষণ জপ করবে। মাঝে মাঝেই তিনি জপ করতে করতে যেমন হয় ভুলে যেতেন, শান্তানন্দজি সঙ্গে সঙ্গে মনে করাতেন, সলিল শেষের দিকে সলিল জপ করছো তো, এই কথাটাও বলতে হতো না, শুধু সলিল বললেই সলিল মহারাজ মানে শ্রীধরানন্দজি তিনি জপ করা শুরু করতেন। তিনি বলতেন এইভাবে শান্তানন্দজি আমার পেছনে লেগে লেগে এই অহর্নিশ নিশিদিন চেষ্টা না করে এই জপ করার ব্যবস্থাটা তিনি আমাদের করে দিয়েছিলেন। শেষ প্রশ্ন তিনি জিজ্ঞেস করছেন জীবনের উদ্দেশ্য কি। মা বলছেন ভগবান লাভ করা আর তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তোমরা সন্ন্যাসী তাঁর লোক, তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন, তোমাদের ভাবনা কি, সর্বদা ভগবানের চিন্তা করতে পারা যায়, কখনো বেড়াবে কখনো তার চিন্তা করবে। কি সুন্দর কথা, জীবনের লক্ষ্যটা আগে থেকেই স্থির করে থাকা দরকার। জাগতিক জীবনের বাইরে গিয়ে একটি অতি জাগতিক জীবন যাপন করা, জীবনের মানোন্নয়ন সাধারণ স্কেলে নয়, টাটা আম্বানি হওয়ানো আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য ভগবান হয়ে ওঠা। টাটা কোম্পানির রতন টাটা একবার পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে এসেছিলেন। ভূতেশানন্দজি এবং সঙ্গে তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী আত্মস্থানন্দজিও সেখানে উপস্থিত ছিলেন। ভূতেশানন্দজিকে তিনি জিজ্ঞেস করলেন আপনাদের এখানে সাধুদের যে নিয়োগ করা হয় তার পদ্ধতিটা কি। আত্মস্বামী তাকে বুঝিয়ে দিলেন কীরকমভাবে প্রবেশনার ব্রহ্মচারী নেওয়া হয়, কেমন করে তারা প্রবেশনার হয়, কেমন করে প্রবেশনার ট্রেনিং হয়, কেমন করে চৈতন্য ব্রহ্মচারী হয়, কেমন করে সন্ন্যাস হয়। উনি বললেন আরে এর সঙ্গে তো আমাদের কোনো ফারাক নেই,
সঙ্গে সঙ্গে ভূতেশ আনন্দজির তরফ থেকে উত্তর হলো, হ্যাঁ একটা বড় ফারাক আছে, যখন কোনো কর্মী তোমার সংস্থায় আসে সে চিন্তা করে কবে আমি এই কোম্পানির চেয়ারম্যান হব, কিন্তু এখানে যে ছেলে সাধু হতে আসে সে কখনো ভাবে না সে কবে প্রেসিডেন্ট হবে, সে মনে করে সে কবে সাধু হবে। এই সাধন জগতের এইটাই বড় কথা, আমরা কেউ সিদ্ধ পুরুষ প্রথমে হতে চাই না, আমরা ভগবানময় হতে চাই, আমরা ভগবানের ভাবে ডুবে থাকতে চাই, নিজের ভেতরের মানুষটিকে আমূল বদল করে নিতে চাই। তিনি সাধুদের প্রসঙ্গে গিয়ে বলছেন, তোমরা সন্ন্যাসী তাঁর লোক, শুধু সন্ন্যাসী না সন্ন্যাসী গৃহী সবাই তাঁর লোক, আমাদের ইহকাল পরকাল ভগবান দেখছেন, তাই আমাদের ভাবনা কিছু নেই, আমাদের তরফ থেকে যেটুকু করার সেটুকু করতে হবে, নিশিদিন অনিমিষ তার চিন্তায় ভাবনায় আমাদের ডুবে থাকতে হবে, তাহলেই আমাদের এই জীবন সার্থক হবে। শ্রী শ্রী মায়ের শ্রী পাদপদ্মে প্রণাম জানিয়ে এই প্রার্থনা জানাই, যেমন সেই গানে আছে না, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, মিথ্যা যতই মোহনে বেশে মন ভুলাতে আসুক হেসে, আমরা যেন অটল থাকি মা তোমার চরণ সেবায়। এই জগতে যা কিছু দৃশ্যমান সব মিথ্যে, একটা সময় সব চলে যাবে, আর যেটাকে বড় চকচকে বড় মোহময় মনে হচ্ছে সেটা এক সময় হারিয়ে যাবে। সে মোহময় জীবন আমাদের যতই আকর্ষণ করুক না কেন, আমরা যেন কখনোই ভগবানকে ভুলতে না পারি, ভগবানকে ভুলে যেন না থাকতে পারি, ওই যেন আমাদের জীবনে শেষকালে এই হাহাকার যেন না হয়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, আমরা যেন ধুলো কাটি খেলাতেই জীবনটা কাটিয়ে দিল এই বোধটা যেন না হয়। যেমন ইয়ে বলেছিলেন রাধু দিদি, তার শরীর চলে যাবে, তার টিবি হয়েছিল, তাকে কাশিতে নিয়ে গিয়ে রাখা হয়েছিল, তিনি যখন বুঝলেন তার টিবি হয়েছে, কাশিতে মরলে তার মুক্তি হবে এই ভেবে তাকে পাঠানো হয়েছে, তিনি বললেন, তোমরা কি বোকা গো, তোমরা কি জানো না যিনি আমার সমস্ত কিছুর ভার নিয়েছেন, আমার ইহকাল পরকালে সর্বস্ব, তিনি আমার মুক্তির ব্যবস্থাটি করে যায়নি, মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে এমনি করে দেখিয়েছিলেন, তিনি জোর করে কাশি থেকে ফিরে এসেছিলেন, মায়ের ওই পুরনো বাড়িতে মায়ের ওই শয়নঘরেতে তার শরীর যায়, মা মা করতে করতে তার শরীর চলে গেছিল। এই জীবনটা এই ভাবগুলো যেন আমাদের ভেতরে থাকে, তবে এই মায়ের কথা পড়া মায়ের কথা চিন্তা করা তবেই সার্থক। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থি হারিণী ত্রৈলোক্য বাসিনামিড্যে লোকানাম ব্রদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।